2024 সালে কিভাবে ঘরে বসে অনলাইনের মাধ্যমে আপনার ইনকাম করতে পারেন সে ব্যাপারে আলোচনা করা হয়েছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে, আজকের ভিডিওতে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে কিভাবে আপনি ঘরে বসেই কিভাবে ইনকাম করতে পারেন। তো আজকে পয়েন্ট, প্রথম পয়েন্ট হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। আপনি একটা ব্লগ আর্টিকেল ব্লগ বা বিভিন্ন ব্লগ শুরু করতে পারেন, ব্লগিং, সেটা বিভিন্ন আর্টিকেল দিয়ে হতে পারে। আপনি বিভিন্ন আর্টিকেল লিখলেন, সেগুলোর উপরে আপনার ইউটিউব চ্যানেলের উপরে আপনি ব্লগিং করতে পারেন, বা কোনো পডকাস্ট শুরু করতে পারেন যেটার মাধ্যমে আপনি মনিটাইজ করে, অ্যাডের মাধ্যমে মনিটাইজ করে আপনি সেখান থেকে ইনকাম করতে পারেন, বা স্পন্সরশিপের মাধ্যমে করতে পারেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, বা যে কোনো ডিজিটাল প্রোডাক্ট বা মার্চেন্টাইজ প্রোডাক্ট বিক্রি করতে পারেন, সেটা আপনি ব্লগের মাধ্যমে করতে পারেন। ব্লগ মানে যে শুধু রাইটিং হবে সেটা না, সেটা ব্লগের মধ্যে আপনার ভিডিও থাকতে পারে বা বিভিন্ন ইমেজ থাকতে পারে, যে ইমেজের মাধ্যমে আপনি ইনফোগ্রাফিক্সের মাধ্যমে বা অন্যান্য ইমেজের মাধ্যমে আপনি বিভিন্ন ইনফরমেশন মানুষকে দিলেন। গুগল চায় যে তার যে ভিজিটর বা ট্রাফিক তাদেরকে কোয়ালিটি কন্টেন্ট দিতে। সো আপনি যদি এগুলোর উপরে ব্লগ আর্টিকেল লিখেন এই ধরনের ডিজিটাল প্রোডাক্ট সেলিংয়ের উপরে বা মার্চেন্ডাইজ সেলিংয়ের উপরে বা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের উপরে, এগুলার বিভিন্ন টপিক আছে, এইসব টপিকের উপরে আপনি যদি একটু গবেষণা করে নিজে বিভিন্ন আর্টিকেল ঘাটাঘাটি করে বই পড়ে ওইসব থেকে আপনি ব্লগিং লিখতে পারেন, তো ওই ব্লগিং ওয়েবসাইটে আপনার যখন ট্রাফিক আসবে তখন আপনি মনিটাইজারের মাধ্যমে ইনকাম করতে পারেন। আর কন্টেন্ট বলতে আসলে কী বোঝায়? কন্টেন্ট বলতে সাধারণত আমরা চার ধরনের জিনিসকে বুঝি, ইমেজ, টেক্সট, অডিও আর ভিডিও। এই চার ধরনের জিনিসকে সাধারণত কন্টেন্ট বলা হয়। নিত্য নতুন আরও অনেক কিছু আসতে পারে ডিজিটাল প্ল্যাটফর্মে, ভার্চুয়াল অনেক কিছু আসতে পারে, বাট সাধারণত কন্টেন্ট বলতে আমরা এই চার ধরনের জিনিসকেই বুঝি, যে ছবি, ইমেজ অথবা টেক্সট, কোনো লেখা হতে পারে বা অডিও হতে পারে, কোনো গান হতে পারে বা অডিও স্টোরি হতে পারে, বা কোনো ধরনের মিউজিক হতে পারে, বা যে কোনো কিছু অডিও যে কোনো ফরম্যাটে, বা ভিডিও হতে পারে, যে কোনো ভিডিও ফরম্যাটে যে কোনো কিছু আপনি ক্রিয়েট করতে পারেন এবং সেগুলোকে আপনি কন্টেন্টের মাধ্যমে মনিটাইজ করতে পারেন বা স্পন্সরশিপের মাধ্যমে ইনকাম করতে পারেন। এরপরের পয়েন্ট হচ্ছে ই কমার্স বিজনেস। আপনি ঘরে বসেই ই কমার্স বিজনেস শুরু করতে পারেন। সেটা আপনি হতে পারে যে কোনো বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, শপিফাই আছে, ইস্টেসি আছে, ইবে আছে, এসব প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি বিক্রি করতে পারেন, বা বাংলাদেশে দারাজ আছে বা বিক্রয় ডট কম আছে, এই ধরনের যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোর মাধ্যমে আপনি বিক্রি করতে পারেন। ইউ ক্যান সেল ফিজিক্যাল প্রোডাক্টস, ডিজিটাল ডাউনলোডস অর ইভেন ড্রপশিপ প্রোডাক্টস উইদাউট হ্যান্ডেলিং ইনভেন্টরি। আপনি বিভিন্ন ফিজিক্যাল প্রোডাক্ট বিক্রি করতে পারেন যেগুলো হাতে দিয়ে ধরা যায়, হাতে ধরা যায়, বিভিন্ন আর্টিকেল হতে পারে, বিভিন্ন ধরনের সাজানোর জিনিস হতে পারে, ঘর সাজানোর জিনিস বা যে কোনো আর্টিকেল হতে পারে, যে কোনো খাবারের জিনিস হতে পারে, যে কোনো পোশাক হতে পারে, বা যে কোনো কিছু হতে পারে যেটা ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে আপনি হাত দিয়ে ধরতে পারবেন, বা ডিজিটাল প্রোডাক্ট ডাউনলোডস হতে পারেন। আপনি হয়তো একটা বই লিখলেন, সেটা ডিজিটাল প্রতি ডাউনলোডে আপনি হয়তো 100 টাকা করে নিলেন, বা এই ধরনের কোনো কিছু, বা আপনি কোনো গান করলেন বা যে কোনো কিছু আপনি ট্রান্সলেট করলেন, বা যে কোনো এই ধরনের ডিজিটাল প্রোডাক্ট, ডিজিটাল প্ল্যাটফর্মে যে কোনো কিছু প্রতি ডাউনলোডের বিনিময়ে আপনি হয়তো একটা দাম নির্ধারণ করে সেইভাবে আপনি বিক্রি করতে পারেন, বা ড্রপশিপিং করতে পারেন। ড্রপশিপিং অনেকেই করে, এটা একটা বিশাল ইন্ডাস্ট্রি। ড্রপশিপিং হচ্ছে আপনি কোনো একটা প্রোডাক্ট আমেরিকাতে হয়তো amazon.com আপনি কোনো কিছু সেল করতেছেন, আপনি চায়নার কোনো একটা কোম্পানির সাথে আপনি হয়তো ডিলিংস করলেন, সেখানে চায়না সেই কোম্পানিটা অ্যামাজনের কাছে প্রোডাক্টটা বিক্রি করে দিল আপনার নামের আন্ডারে বা আপনার স্টোরের আন্ডারে, সেখান থেকে আপনি হয়তো বিক্রি করে কোনো, যখন অ্যামাজনে অর্ডার আসলো আপনি প্রসেস করে দিলেন, কোনো কিছু আপনি হাত দিয়ে ধরলেন না, আপনি জাস্ট ভাইয়া হিসেবে সবার সাথে কমিউনিকেশন রক্ষা করলেন, অথবা কারো হয়ে আপনি একটা ক্লায়েন্ট এনে দিলেন, অথবা কারো হয়ে আপনি একটা প্রোডাক্ট রিসোর্স করে দিলেন যে এই প্রোডাক্টটা কোথায় খুঁজে পাওয়া যেতে পারে, তো এটার বিনিময়ে আপনি কিছু টাকা ইনকাম করতে পারেন। এছাড়াও আপনি ফেসবুক প্ল্যাটফর্ম ইউজ করতে পারেন বা আপনার নিজস্ব বিজনেস ওয়েবসাইট ইউজ করতে পারেন এসব ই কমার্স বিজনেসের ক্ষেত্রে। এছাড়াও আছে স্টক ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি। আপনি যদি শখের ফটোগ্রাফার হয়ে থাকেন, আপনি বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে ছবি তুলে সেটা আপনি একটা ওয়েবসাইটে রাখতে পারেন, বা বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে আপনি বিক্রি করতে পারেন আপনার ছবিগুলো, অনেকের দরকার হয় সব স্টক ছবি। আপনি হয়তো কোনো একটা নদীর দৃশ্য বা কোনো একটা ব্যস্ত রাস্তার দৃশ্য বা কোনো একটা বাজারের দৃশ্য বা মাছ কাটার একটা দৃশ্য, যে কোনো দৃশ্য আপনি নিজে ধারণ করে ছবি তুলে অথবা ভিডিও ধারণ করে এইসব যে প্ল্যাটফর্ম আছে সেই সব প্ল্যাটফর্মে বিক্রি করতে
করতে পারেন। এইসব প্ল্যাটফর্মের মধ্যে আছে শাটার স্টক, অ্যাডোব স্টক, গ্রিটি ইমেজেস, এগুলো ইন্টারন্যাশনাল, এই ধরনের প্ল্যাটফর্মে আপনি বিক্রি করতে পারেন, অথবা আপনি নিজের একটা ওয়েবসাইট ক্রিয়েট করে সেই ওয়েবসাইটের মধ্যে আপলোড করতে পারেন। তারপর আপনি হয়তো মার্কেটিং করলেন, ওইখান থেকে যে ডাউনলোড করবে বা যেটা সে ইউজ করবে লাইসেন্স কিনে, সে হয়তো আপনাকে একটা বিনিময়টা মূল্য দিল। সো আপনি যদি একটা ছবি রাখেন, ওই ছবিটা যদি আপনি 100 জনের কাছে বিক্রি করেন, আপনি অল্প কিছু যদি এটার একটা মূল্য নির্ধারণ করেন, তাহলে কিন্তু অনেক যত বেশি বিক্রি হবে তত বেশি আপনি সেখান থেকে ইনকাম করতে পারেন। সো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।